হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে, আজকে মহালয়ের দিন। আপনারা সবাই জানেন আজকে মহালয়। এই মহালয়ের দিন আমি 10 সেটের কক্কুল পাখির হাড়ি দিচ্ছি, এইটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টিমে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম 1 মাস 1.5 মাস আগে যে আমি কিছু কক্কুল পাখির আপনার হাড়ি দিয়েছিলাম, সেই হাড়িগুলো আপনার টোটালি খুলে রেখেছিলাম। কারণ এই ওয়েদারের জন্য খুব ওয়েদার খুব খারাপ, মানে খুব গরম, এই ওয়েদারের জন্য আপনার হাড়িটা খুলে রেখেছিলাম। তারপরে আরো কিছু কক্কুল পাখি ছিল, সেগুলোরও সব রেস্টে রেখেছিলাম। তাই যে অনেক বন্ধুরা আবার ফোন করেছে যে সুমনদা এখন আমরা কি হাড়ি দেব, বা অনেক বন্ধুরা বারণও করেছে এখন হাড়ি দেবেন না, কারণ কি হাড়িটা খুলে রাখুন। অনেক সময় কি হয়, হাড়ি হয়তো হাড়ি দিয়ে এই যা গরম হাড়িতে, হাড়িতে অনেক সময় কি হয় ডিম দেবে কিন্তু ঠিক মতো তায়ে তায়ে বসবে না, ঠিক মতো তায়ে না বসলে ডিম গুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে আবার অনেক সময় কি হবে, অনেক পাখি আছে হয়তো ঠিক মতন হাড়িতেই যাতায়াত মানে শুরু করবে না, যার কারণে এখন আপনার এই যে আজকে মহালয়ার দিন আপনারা সবাই জানেন, এখন এই মহালয়ার দিন উপলক্ষ মানে পর থেকে আস্তে আস্তে ওয়েদারটা আপনার অনেকটাই পরিবর্তন হবে, মানে ঠান্ডাটা হিসাব করা যায় যে ঠান্ডাটা অনেক ঠান্ডা ভাবটা মানে গরম যে ভাবটা আছে সেই ভাবটা আপনার অনেকটাই কমে যাবে। কারণ এই হাড়িটা যে আজকে দিচ্ছে, হাড়িটা দিলেই যে সাথে সাথে ডিম দিলে তার কোনো মানে নেই, মিনিমাম 15 দিন 20 দিন সময় লাগবে। এই 15 দিন 20 দিনের মধ্যে আপনার ওয়েদার অনেকটাই নর্মাল, মানে নর্মালের মধ্যে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তাই এই যে প্রথমেই ওই সাইডের থেকে আপনার হাড়িটা দেওয়া শুরু করি, তাই ওই সাইডে চলুন। হাড়িটা দেবেন খুব সাবধানে, হাড়িটা দেবেন, বড় গেটটা তো খুলতে হবে, বড় গেটটা আপনার সাবধানে খুলবেন, কেন লাফালাফি করলে না যখন তখন উড়ে বেরিয়ে যেতে পারে। এই দেখুন এতদিন পাখিগুলো রেস্ট রেখেছিলাম, পাখির কালার গুলো দেখুন, আর ওদের যে শরীরে একটা হেলদি, এই হেলদি ভাবটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, যে পাখি রেস্টে রাখলে কি হয়। এবার যেসব বন্ধুরা, অনেক বন্ধুরা আছে সবে হয়তো হাড়িতে ডিম নষ্ট হয়ে গেছে বা হাড়ি দেবেন, সেই সব বন্ধুদের বলছি তারা এইরকম ভাবে হাড়িটা দেন, মানে খুলে রাখুন, আর খুলে রাখলে মিনিমাম 15 থেকে 20 দিন রেস্টে রাখুন পাখিগুলোকে। রেস্টে রাখার পরে তারপরে আপনারা হাড়ি দেবেন, ঠিক আছে। যদি এই 2-1 দিনের মধ্যে হাড়ি হয়তো খুল, হয়তো অনেক বন্ধুরা আছে 2-1 দিনের মধ্যে হাড়ি খুলছে বা ডিম নষ্ট হয়ে গেছে, সেই সব বন্ধুরা টোটালি এই সপ্তাহখানিকের মধ্যে মানে এখন আর হাড়ি খুলে আপনার রেখে দেবেন। রাখার ফলে কি হবে, তাহলে আর পাখিটা রেস্টে রাখলে আবার ডিমটা দিয়ে দেবে, আর নাহলে চট করে যদি আপনার হাড়ি দিয়ে দেন তাহলে কিন্তু ডিম দিতে অনেকটা সময় লেগে যাবে, অনেক সময় ওরা নিজেরা রেস্ট নিয়ে নেবে, শরীরটা সেই ডিম ঠিক মতন ফাটেল নাও হতে পারে। এই দেখুন হাড়িটা দিলাম, সেটিংটা করলাম, দেখুন অনেকবার আপনাদের সঙ্গে এই হাড়ি দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হাড়িটা দেখুন, মুখটা দেখুন, প্লাস ছড়াটা দিয়েছি, ঠিক আছে, প্লাস লাঠিটা দেখুন, ঠিক আছে, কিভাবে আমি সেট করলাম। যেসব নতুন বন্ধুরা এখনো মানে ঠিক মতন বুঝতে পারছেন না কিভাবে, এই এই ভিডিওটা দেখে আপনারা ফলো করতে পারবেন, ঠিক আছে, এই জিনিসগুলো ফলো করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাড়ি দিলেই যে আপনার ডিম দেবে তা না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এটা, ঠিক আছে। এই দেখুন আর একটা সেটের আমি হাড়ি দিচ্ছি, কারণ এইবার সত্যি যা ওয়েদার পড়ে গেছে, গরমের এত পরিমাণ গরম, ঠিক আছে, খুব মানে এবার পাখির সম্পূর্ণ আপনার ঠিক মতন ডিম বাচ্চা হয়নি,
অনেক বন্ধুরাই ফোন করে, তাই বলছি বারবার যে এখন থেকে হাঁড়িটা দিয়ে দিলে আপনার ওয়েদারটা পরিবর্তন হবে। ওই দেখুন, দেখেছেন হাঁড়িটা উপরে মাত্র দেওয়া মাত্রই পাখি কিন্তু ছেলে পাখিটা প্রথম কিন্তু এরকম ছেলে পাখিটা দেখুন। বারবার বলছি, অনেক বন্ধুরাই মেল ফেমেলের দিকটা একটু চিন্তায় থাকে, তাই দেখুন প্রথমে কিন্তু ছেলে হাঁড়িটা দিতে দেরি, আরেকটা সেটের কমপ্লিট হতে হতে দেখুন আরেকখানা মানে ছেলে পাখিটা কিন্তু হাঁড়ির ভেতরটা ফলো করা শুরু করে দিয়েছে, আর মেয়ে এটা দেখুন ডুবে কিন্তু বসে রয়েছে, ঠিক আছে। আর ছেলেটা এরকম ফলো করছে, সব সময় মাথায় রাখবেন যখনই দেখবেন হাঁড়ি দেওয়ার সময় ছেলে বা মেয়ে চিনতে পারছেন না যেসব বন্ধুরা, তখন এই জিনিসটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম হাঁড়ি দিলেই দেখবেন এই যে ছেলেটা এই দেখুন আস্তে করে ঢুকে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো ফলো করলে আর আপনাদের কোনো সমস্যা চট করে বুঝতে পারবেন না। এই একটা সেটের সবে হাঁড়ি দিচ্ছি, তাহলে তিনটে সেটের আপনার হাঁড়ি দিলাম মোট। আর আগে তো যেগুলো হাঁড়ি দেওয়া ছিল ওগুলো তো ডিম আছে, দেখুন আমি আপনাদের একবার পুরো সেটটা আমি দেখিয়ে দিচ্ছি উপর থেকে, দেখছেন সবগুলোর মধ্যে ডিম আছে, ওগুলো তো ডিম আছে। এইটা দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে ছেলেটা কিন্তু প্রথম ফার্স্ট টাইমেই দেখুন ছেলেটা কিন্তু ঢুকে গেছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে হাঁড়ির মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছিল, এবার দেখুন হাঁড়ির মধ্যে ঠিক করে বসে রয়েছে দেখুন গিয়ে, ঠিক আছে। এরকম প্রথমে যতই আপনার আপনার পুরানো পাখি হোক নতুন পাখি হোক আর যাই হোক না কেন, আপনার এইরকম প্রথম ছেলেটাই কিন্তু আপনার হাঁড়ির মধ্যে কিন্তু আপনার প্রথম যাবে, ঠিক আছে। যদি পুরো অ্যাডাল পাখি হোক সেমি অ্যাডাল হোক মানে যাই বলেন না কেন, যখনই হাঁড়ি দেবেন যতই বয়স্ক পাখি হোক না কেন, প্রথম ছেলেটা মাথায় রাখবেন হাঁড়ি দেওয়া মাত্র এইরকম আপনাদের প্রমাণ সাথে সাথে দেখিয়ে দিলাম এইরকম হাঁড়ির মধ্যে আপনার প্রথম হাঁড়িতে যাবে। এবার আসুন এই যে এই সেটের মধ্যে হাঁড়ি দিই, এই একটা সেটের আবার হাঁড়ি দিচ্ছি। এই একটা সেট রে হাঁড়ি দিচ্ছি দেখুন, ঠিক আছে। এই একটা সেটের আপনার হাঁড়ি আর একটা সেটের দিলাম, টোটালি সেট গুলো দেখুন, এগুলোর উপরের থেকে আপনার সব কটাতে ডিম আছে দেখুন ফলো করুন, আর এগুলোর সবগুলোতে ডিম আছে, এই সেটেরও আপনার টোটালি সব কটাতে ডিম আছে। এখন বর্তমানে খালি এইটা এইটার মধ্যে হাঁড়ি দেওয়া হয়ে গেছে, এইটা এখন এই এইটাই হাঁড়ি দেবো। হাঁড়ি দেওয়া হয়ে গেল, ফলো করুন হাঁড়িগুলো দিয়েছি আমি সব কটা ফলো করুন, মুখগুলো দেখুন হাঁড়ির মুখটা দেখুন, প্লাস লাঠিটা ফলো করুন, প্লাস আপনার এইভাবে আপনারা দেবেন। আর প্রত্যেকটা হাঁড়ি কিন্তু লড়ছে না, ফলো করুন, এই একটাও কিন্তু আমি সব কটা কিন্তু আপনার লাড়িয়ে দেখছি লড়ছে না কিন্তু, ঠিক আছে। এইভাবে আপনারাও সব পাখিরেই যখনই আপনার হাঁড়ি দেবেন এইভাবেই হাঁড়িটা দেবেন, ঠিক আছে। এবার মোটামুটি এই সাইডের যতগুলো সেট ছিল মোটামুটি ডিম প্লাস সব সেটের কিন্তু মোটামুটি হাঁড়ি আগে থেকেও দেওয়া হয়েছে কিছু, ওগুলোতে ডিম আছে, প্লাস এখন বর্তমানে আবার হাঁড়ি দিলাম সব সেটগুলোর, এখন এই সেটটা এখন এই সেটগুলোতে হাঁড়ি দেব। এই দেখুন এই একটা সেট হাঁড়ি দিয়েছি, প্রত্যেকটা পাখির দেখুন রেস্টে রাখলে কি হয়, আর গেলেজে দেখুন খালি গেলেজটা দেখুন কতটা পাখিটার এনার্জি আছে দেখুন শরীরটা, ঠিক আছে। আর এইরকম রেস্টে যদি আপনারা যখন মানে রেখে দেন তাহলে এইরকম পাখিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখন আপনাদের পাখি খালি দেখতেই পাচ্ছেন ওদের, এরকম নিচেরটা কিন্তু মেয়ে সে উপরেরটা ছেলে, এই যে এই লাইনের একটা দুটো তিনটে এখন বর্তমানে হাঁড়ি দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন হাঁড়িটা হাঁড়ি দেওয়ার সাথে সাথে হাঁড়ি কিন্তু হাঁড়ির মধ্যে আপনার ঢুকে গেছে,
এবার যেগুলো আপনার ফার্স্ট টাইম সেগুলো একটু সময় নেবে, ঠিক আছে? আর যেগুলো একবার দুইবার দিন বাচ্চা করেছে তাদের কোনো অসুবিধা হয় না, কারণ ওরা জানে আমার হাড়ি দিয়েছে এখন আবার ডিম বাচ্চা। এই দেখুন এদের মধ্যে এক পিস বাচ্চা রয়েছে, বাচ্চাটার আপনার কালোটা বাচ্চা দেখুন, ঠিক আছে? ওটা নিজে ওরা শিখে গেছে, খাওয়া শিখে গেছে নিজের থেকে। বাচ্চাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা যেহেতু আলাদা এখনো করিনি, তারপরেও আমি হাড়ি দিয়ে দিচ্ছি। কারণ কি, এখন ও নিজের থেকে খাওয়া দাওয়া শিখে গেছে, নিজের থেকে আপনার ওরা শিখে গেছে। তাই এখন বর্তমানে যদি হাড়িটা দিই, হাড়ি দেওয়ার সাথে সাথে তো ওর মা বাবা ডিম দেবে না, হাড়িতে যাবে, তারপরে ম্যাটিং করবে, তারপরে আপনার ডিম পারবে। ডিম তাও মিনিমাম এখনো 10 থেকে 15 দিন মিনিমাম সময় লাগবে। তো 15 দিনের মধ্যে যদি আমি 10 দিন ওর মা বাবার কাছে রেখে দিতে পারি, তাহলে বাচ্চাটা আরো মানে ভালোভাবে, যদি হালকা পাতলা ওর মা বাবা একটু খাওয়াবে, মা নিজেও খাবে ভালোভাবে, 10 দিনে আরো মোটামুটি হয়ে যাবে। যেই সব বন্ধুরা মানে এখনো মানে বুঝতে পারেন না, যে অনেক বন্ধুরাই আছে যে হাড়ির বাচ্চা রয়েছে, কোন সময় বাচ্চার অসুবিধা হবে কি হবে না, ঠিক আছে? এই দেখুন পুরো এইটা কিন্তু থাকতে আমি সব রকম ভিডিও আপনাদের সাথে দিচ্ছি। দেখুন এটা পুরো দেখুন সব দেখি কেন ওরা শিখে গেছে। দেখতেই পারলেন, এবারে এই হাড়িটাও দিলাম। এটা আমি আর 8-10 দিন পরে বাচ্চাটাকে আমি সরিয়ে নেব, এখন এখন বর্তমানে থাক। ঠিক আছে, হাড়ি প্রত্যেকটা হাড়ি দেখুন, যখনই আপনারা হাড়ি গুলো দেবেন এরকম লড়ছে কিনা, লাঠিটা কতটা আছে, হাড়ির মুখটা কি রকম ভাবে আছে, কোন দিকে আছে, পাখি ঢুকতে গেলে কোনো অসুবিধা হবে কিনা, এগুলো ফলো করবেন, ঠিক আছে? এগুলো ফলো করে তারপরে আপনারা হাড়িটা দেবেন, ঠিক আছে বন্ধুরা? পুরো 10 সেটের ফক্সটেল পাখির আজকে হাড়ি দিলাম। তাই আপনারা প্রত্যেকটা হাড়ি আমি কিভাবে দিলাম না দিলাম আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আপনারা যেসব বন্ধুরা, তারপরে আর একটা বাচ্চা আছে, বাচ্চা থাকাকালীনও আমি হাড়িটা দিলাম, বাচ্চাটার বয়স প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেছে। আর এই হাড়িটা দেওয়া মাত্রই যে আপনার সাথে সাথে আপনার হাড়ির মধ্যে দেখুন, ফলো করুন হাড়ি কিন্তু ওরা দেখেছেন, হাড়িটা দিতে দেরি খালি দেখুন, প্রত্যেকটা ইসে দেখুন আপনাদের, এই যে বাচ্চার হাড়িটা কতক্ষণ হলো, সেকেন্ড টাইম হয়নি, তার সাথে সাথে আপনার কিন্তু ওরা ডিম পাড়ার জন্য রেডি মানে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটাই যাতায়াত শুরু করতে করতে এবার এতগুলো পাখি আমি 10 সেটের হাড়ি দিয়েছি, সবগুলো তো সেটে তো একসাথে ডিম দেবে না, কোনোটা আগে কোনোটা পরে। এবার যেসব বন্ধুরা নতুন এরকম হাড়ি দিয়েছেন বা হাড়ি দেবেন বা এখন বর্তমানে রেস্টে রেখেছেন বা ডিম নষ্ট হয়ে গেছিল, সেই সব টোটালি বন্ধুদের বলবো, ডিম যদি নষ্ট হয়ে যায় তাহলে টোটাল হাড়িটা খুলে ওদের 15 থেকে 20 দিন এখন রেস্টে রাখেন। আর এখন যদি 15 থেকে 20 দিন রেস্টে রাখেন, তাহলে টোটাল আপনার এখন যদি হাড়িটা দেন, ধরুন 15 দিন পরেও যদি হাড়িটা দেন বা দুর্গা পূজার পরেও যদি আপনারা হাড়িটা দেন, তারপরে যখনই আপনাদের বাচ্চার ডিম মানে যাতায়াত শুরু করবে বা আপনারই করবে, আরো 15 দিন সময় লাগবে, মানে ডিম মানে দিতে দিতে আপনার 15 দিন সময় লাগবে, সেই ডিমটা ফুটে বাচ্চা তৈরি হয়ে মানে বাচ্চা হবে মানে বাচ্চা তৈরি হবে, প্লাস আপনার সেই বাচ্চা মানুষ করতে করতে আপনাদের ঠান্ডা চলে যাবে, ঠিক আছে? মিনিমাম বাচ্চাটার আমি যত কমই হোক আপনার 2.5 মাসের নিচে বাচ্চাটার আপনার মা বাবার থেকে আলাদা করবেন না, আমি মিনিমাম 3 মাস, আর 3 মাস ঠান্ডা থাকবেও না। এবারে তারপরে ওয়েদার, এবার বৃষ্টির পরিমাণও বেশি প্লাস গরমের পরিমাণও বেশি, এবার ঠান্ডা কি রকম পড়বে আমিও জানি না, আপনারাও জানেন না। তাই বলছি এখন যেসব বন্ধুরা 15 দিনের এখন ধরেন যেসব বন্ধুরা হাড়ি খুলে রাখছেন বা 7 দিন আগে খুলেছেন, তারা 15 দিনের মাথায় গিয়ে দিন মানে হাড়ি দেন। আমি যেরকম প্লাস যে কিছু কিছু পাখির আপনার 1.5 মাস পরে হাড়ি দিলাম, কোনোটা আছে 1 মাস পরে হাড়ি দিলাম, এইরকম রেস্টে রেখে
টোটালি। আর এখন তো আশা করা যায় যে সেই ওই রকম আর গরম আসবে না, ঠিক আছে, আস্তে আস্তে ঠান্ডা চলে আসবে। তাই দেখা যাক কি হয়, জানি না কি হবে। তাই আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।